আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ট্রাভেল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি বরিশাল প্ল্যানেট পার্কে, অর্থাৎ শিশু পার্কে। তো আপনারা যে ভিডিওতে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা হচ্ছে আমার ছেলে আহানাফ ইসমাইল। তাকে নিয়ে আজকে বরিশাল শিশু পার্কে ঘুরতে আসলাম। এখানে কী কী অ্যাক্টিভিটি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম আমার ছেলের নাম আহানাফ ইসমাইল। সে আজকে ঘুরতে যাবে শুনে সে অনেক মহা খুশি। সে একটা সানগ্লাস পরেছে, ওর মা ওকে পরিয়ে দিয়েছিল, সেটা খুলে ফেলতেছে খুব ভাব নিয়ে। আসলে ও এগুলো সানগ্লাসে অভ্যস্ত না। তো দাদার সাথে এতক্ষণ দুষ্টামি করে এখন আমরা বের হয়ে যাব। এই তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি। তো আহানা প্রথমে বিষয়টা স্বাভাবিকভাবেই ছিল, পরে একটু দেখলাম কি অটোতে যখন উঠলো তখন একটু ভয় পেতেছিল। তো এখনও স্বাভাবিক ছিল, যখন মেইন রোডে উঠলাম অনেক গাড়ি টেড়ি ছিল তখন ও বেশি করে ভয় পেয়ে গেছিল। তখন ওর মা ওকে খুব সাহস দিল, আমিও দিলাম, তারপর একটু স্বাভাবিক হয়েছে। এখন এই যে আমরা এখন বঙ্গবন্ধু উদ্যান অতিক্রম করতেছি, এটা বেলস পার্ক, সবাই চেনে। এটা আরেকটা নাম হচ্ছে, বর্তমান নাম হচ্ছে বঙ্গবন্ধু উদ্যান। তো এই বঙ্গবন্ধু উদ্যানের পরেই হচ্ছে আপনার হচ্ছে প্ল্যানেট পার্ক, অর্থাৎ শিশু পার্ক। তো আমরা কিন্তু শিশু পার্কের খুব কাছাকাছি, এই যে আমার ডান পাশে এটাই হচ্ছে প্ল্যানেট পার্ক, শিশু পার্ক। এখানেই আমরা আসলে যাব, ভিতরে ঢুকবো। তো এখন অটো ড্রাইভার রাস্তা ওপারে যাচ্ছে। তো শিশু পার্কের সামনে আমরা দেখেছিলাম ঘোড়ার গাড়ি। তো আমাদেরকে ইচ্ছা করছিল ঘোড়ার গাড়িতে চড়ার, কিন্তু আজকে যেহেতু শিশু পার্কে উদ্দেশ্য করে বেরোইছি তার জন্য আর ঘোড়ার গাড়িতে চড়ি নাই, অন্য একদিন ঘোড়ার গাড়িতে চড়ে বৈশাখ শহরটা দেখাবো। তো ওর মা আহানাফকে নিয়ে নেমে যাচ্ছে, সাথে আমার মাও আছে। শিশু পার্কের প্রবেশদ্বারে এই লেখাটা আমার খুবই ভালো লাগছে, আই লাভ বরিশাল। তো আহানাফের আম্মু আর হচ্ছে আমার মা টিকিট কাটতেছে, আর আমি পিছন থেকে তাদেরকে ভিডিও করতেছি। তো এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। তো আমরা যেহেতু 3 জন আর বাবাকে নিয়ে হচ্ছে 4 জন, তো 2 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না, যার কারণে আমরা অ্যাডাল্ট, আমাদের 3টা টিকিট কাটতে হয়েছে। তো 3টা টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে শিশু পার্কে শুধু শিশুরাই আসে না, এখানে বড়রাও আসে, শিশুদের সাথে আনন্দ বিনোদন ভাগাভাগি করে নেওয়ার জন্য। তো আমরা এখন শিশু পার্কের ভিতরে ঢুকেছি। তো আমার বাবা খুবই খুবই উৎফুল্ল, তোর মাকে হাঁটানোর চেষ্টা করতেছে। এই তো এই বাঘটার সামনে ছবি তোলার জন্য ওর মা পাগল হয়ে গেছে যে বাবাকে এখানে একটা ছবি তুলে দাও। পরে এখানে কিছু ভিডিওগ্রাফি করলাম আর ছবি তুলে দিলাম আহানাফকে। আর এটা হচ্ছে আপনার শিশু পার্কের ভিতরে ঢুকতেই মানে একদম একটা চত্বর, এটাকে ঝর্ণা চত্বর বলে। তো এখানে কিন্তু পানির ফোয়ারা আছে। তো এখান থেকে কিন্তু এই যে পার্কটার কিন্তু চারিদিকে যাওয়ার রাস্তা আছে বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কটা একটা ওভারঅল ভিউ, বলতে গেলে এই পাশটার একটা ভিউ দেখতে পাচ্ছেন। যেহেতু এটা শিশু পার্ক, বাচ্চাদের জন্য বিনোদনের জায়গাগুলো একটু বেশি। তো এখানে একটা লাভ পয়েন্টের মতো একটা গেট দেখতে পাচ্ছি, সামনে একটা পুকুর, এই পুকুরের উপরে একটা আরেকটা খেলনা আছে, সেটা ঘুরতে থাকে, মানুষ এখানে চড়ে। আসলে বাংলাদেশের সকল শিশু পার্কেই একই খেলনা, আমি যা দেখলাম। আসলে কিছু জায়গায় খেলনাগুলো একটু বেশি থাকে, কিছু জায়গায় অ্যাক্টিভিটি করার জায়গা একটু কম থাকে। তো বরিশাল বিভাগীয় শহর অনুযায়ী এই পার্কটা খুবই ছোট, কিন্তু বিনোদনের জন্য ব্যাপক কিছু রয়েছে এর ভিতরে। তো এখন আমরা আমার ছেলেকে নিয়ে যাব হচ্ছে ঘোড়া রাইডে। এটা হচ্ছে, আপনারা তো এটাকে নতুন করে পরিচয় করা দেওয়ার কিছু নাই, আপনারা সবাই জানেন এটা আসলে বাচ্চারা খুবই পছন্দ করে এখানে উঠলে। আসলে আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিনটা ছিল হচ্ছে শনিবার, মেঘলা আকাশ ছিল, খুবই একটা মনোরম পরিবেশ ছিল, হালকা বাতাস বইতেছিল, খুবই ভালো লাগছে আমাদের। এই তো ঘোড়ার পিঠে উঠে বসেছে আহানাফ, আর আমাকে দেখে আমাকে ডাকতেছে, হাত দিয়ে ইশারা করতেছে, আমাকেও আসতে বলতেছে।
কিন্তু আমি তো বাবা উঠতে পারবো না। আর এই তো শুরু হয়ে গেল আমাদের দেশটা স্বপ্ন পুরি, সাথী মোদের ফুল পুরি। অলরেডি শুরু হয়ে গেছে আমার বাবার ঘোড়ায় চড়া। এই রাইডটা আসলে আমার বাবা খুবই এনজয় করছে যা বুঝতেছি, আর মা পাশে দাঁড়িয়েছিল। ও তো অনেক ছোট, জানি পড়ে না যায়, এটা দেখভাল করতেছিল। তো এই রাইডটা 2-3টা রাউন্ড দেওয়া হয়ে গেলেই এই রাইড শেষ হয়ে যায়। তো আমরা ঘোড়ার রাইড শেষ করে আমরা এখন পার্কের ভিতরে এই পুকুরের রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। এই জায়গাটা অনেক সুন্দর, খুবই সুন্দর লাগছে আমার কাছে। আর এটা হচ্ছে তার পাশে হচ্ছে কীর্তনকলা জংশন, অর্থাৎ এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। এই পার্কের ভিতরে হচ্ছে একটা স্টেশন আছে বাচ্চাদের জন্য, সেটা হচ্ছে ট্রেন। ট্রেনে আপনারা ঘুরে দেখতে পারেন বাচ্চাদেরকে নিয়ে, একদম সুড়ঙ্গর ভিতর থেকে ঢুকে আবার বের হয়ে যায় এমন একটা ব্যাপার। তো এখানে আজকে দর্শনার্থী এবং খুবই কম, যার কারণে অনেক লোক দরকার ট্রেনটা ছাড়ার জন্য, তো সময় লাগবে, যার কারণে আমরা ট্রেনে উঠি নাই। তো এখন আমরা চলে আসছি প্যাডেল বোট রাইড করার জন্য। মূলত এটা পায়ে চালিত একটা বোট। এই বোটে করে আমরা হচ্ছে পুকুরের মাঝখানে ঘুরব এবং পার্কের সৌন্দর্য উপভোগ করব। তো জনপ্রতি নেয় হচ্ছে 50 টাকা করে টিকিট, আর মাত্র 10 মিনিটের জন্য। এটা খুবই কম, 10 মিনিটের জন্য 50 টাকা। আর একটু সময় বাড়িয়ে দিলে হয়তো ভালো হতো, কারণ 10 মিনিট পুকুরের পাড় থেকে ভিতরে গেলেই 10 মিনিট শেষ হয়ে যায়। যেহেতু এটা পায়ে চালিত, তো বেশি অ্যাক্টিভিটি করার সুযোগ নেই এখানে। তারপরও যতটুকু এই 10 মিনিটের ভিতরে সম্ভব অতটুকুই ঘুরে দেখা যায়। তো এখানে আরও দেখতে পাচ্ছি যে অনেকে নৌকা নিয়ে ঘুরতেছে বোট নিয়ে আর কি। আর পার্কের চারিদিকে অনেক সুন্দর পরিবেশ, সেটাও আমরা উপভোগ করতেছি। তো প্যাডেল বোট আসলেই আমার কাছে খুবই ভালো লাগে। তো এর আগে যে ঘোড়া রাইড করেছি সেটার চেয়ে আমার মনে হয় আমার বাচ্চাটার এই পুকুরে চড়ে বেড়াচ্ছে বোটে করে এটা ওর কাছে বেশি ভালো লাগতেছে। ও আসলে ছোটাছুটি করার চেষ্টা করতেছে, ও মনে করছে পানিগুলো ধরতে পারবে, এই জন্য ওর মা ওকে খুব শক্ত করে ধরে রাখছে। এমনিতেই সময় মাত্র 10 মিনিট, তো 10 মিনিট শেষ হয়ে গেছে, তা আমাদের রাইড করা শেষ। তো একটু পরে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, তারপরে আমার বাবাটা মানে আহানাফ ঘুমিয়ে পড়ছে ক্লান্ত হয়ে। ও আসলে বেশিক্ষণ সজাগ থাকতে পারে না, জেগে থাকতে পারে না। তারপরে আমরা করলাম এই পাশাপাশে পার্কের আশেপাশে ঘুরে দেখলাম। তো এখানে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে পুকুরের মাঝখানে এখনও 2-3টা বোট ঘুরছে। তো আরও কিছুক্ষণ আমরা পার্কের ভিতরে ছিলাম, অনেক কিছুই দেখেছি, কিন্তু যেহেতু সন্ধ্যা ঘনায় আসছে, মানে সন্ধ্যা হয়ে আসতেছে, তো এখন আমরা বের হয়ে যাব। আমাদের আরও ইচ্ছে ছিল পার্কের ভিতরে ঘুরে দেখার এবং অ্যাক্টিভিটি করার, মূলত আহনাফ ঘুমিয়ে গেছে যার কারণে আর হলো না। এখানে দেখতে পাচ্ছি আমরা বিমান একটা রাইড চলতেছে, এখানে ছোটদের চেয়ে বড়রাই বেশি। আর এই সন্ধ্যার সময় এই যে ফোয়ারাটা প্রথমে যেটা দেখাইছিলাম, ফোয়ারাটা আসলে অনেক সুন্দর করে মানে পানি ঝরতেছিল, খুবই সুন্দর লাগতেছিল এবং লাইটিং করা ছিল। তো এখন আমরা বের হয়ে গেছি পার্ক থেকে, আর পার্কের সামনে থেকে বের হয়ে আমরা চলে আসছি বঙ্গবন্ধু উদ্যানে, অর্থাৎ বেলস পার্ক। ওই যে শুরুতে যখন আসছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম, তো এখানে একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, খুবই চমৎকার দেখতে। বন্ধুরা, এই যে বঙ্গবন্ধু উদ্যান, এর পূর্বের নাম ছিল হচ্ছে বেলস পার্ক। বেলস পার্ক নাম পরিবর্তন করে রাখা হয়েছে বঙ্গবন্ধু উদ্যান। তো এখনও বরিশালের মানুষ বেলস পার্ক নামেই চিনে। তো এখানে অসংখ্য ফুড কোর্ট পেয়ে যাবেন, খাবারের দোকান। তো আমাদের ক্ষুধা লেগেছে যার কারণে আমরা মশলা আলু ভাজা নিয়েছি, আর ফুটপাতের এই দোকান থেকে নিয়েছি হচ্ছে চানাচুর এবং মুড়ি মাখানি। চানাচুর এবং মুড়ি মাখানি নিয়ে আমরা চলে যাই হচ্ছে মাঠের মাঝখানে, অর্থাৎ বেলস পার্কের মাঠের মাঝখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, এখানে বসে বসে আমরা মশলা আলু ভাজা খাচ্ছি এবং মুড়ি বানানি খাচ্ছি। আমার বাবাটা ঘুমিয়ে পড়েছে। তো সুন্দর একটা পরিবেশ, অনেকক্ষণ এখানে বসেছিলাম, তো উপভোগ করতেছিলাম। এই ছিল বন্ধুরা আমার ছোট্ট একটি ট্রাভেল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।